হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। বাংলাদেশ সংবাদ সংস্থায় চাকরির সুযোগ। বাংলাদেশ সংবাদ সংস্থা বাষট্টি নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ অনুযায়ী জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করার জন্য তারা আহ্বান করেছে। এখানে অনলাইনে কোনো আবেদন নেই। আপনারা আবেদনের ঠিকানাটা আমি নিচে দিয়ে দিচ্ছি, আপনারা সেভাবে আবেদন করবেন। পদের নাম হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, পদের সংখ্যা হচ্ছে একজন। যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক পাস বা সিসকো সার্টিফিকেশন CCNP থাকতে হবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং কম্পিউটার নেটওয়ার্কিং কাজে কমপক্ষে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল দেওয়া আছে 28,665 থেকে 52,965 টাকা পর্যন্ত। যাদের বয়স 30 তারাই শুধু আবেদন করতে পারবেন, সর্বোচ্চ 30 বছর পর্যন্ত, 30-এর নিচে করতে পারবেন। যেভাবে আবেদন করবেন, প্রার্থীকে পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ অফিস চলাকালীন সময়ে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন যেভাবে পাঠাবেন, আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া আছে এখানে। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস, 68/2, পুরানো পল্টন, ঢাকা, 1000। আবেদনের শেষ সময় দেওয়া আছে 15 ডিসেম্বর 2022। আপনার 15 ডিসেম্বর 2022-এর মধ্যে এই ঠিকানায়, এখানে যে ঠিকানাটা দেওয়া আছে আপনার পুরানো পল্টনে, সেই ঠিকানায় আপনারা যেভাবে পাঠাতে বলছে জীবন বৃত্তান্ত সহকারে, সব কিছু সহকারে আপনারা পাঠিয়ে দেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবারও নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের চ্যানেলটি যেন আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।